সিরাজদুল্লাহ 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছে হেরে গেছিল এবং ব্রিটিশদের কাছে 1757 সালে সিরাজদুল্লাহ হেরে যাওয়ার পরে সাথে সাথে ভারতবর্ষ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে এসেছিল। কিন্তু ভারতবর্ষের দুটো জায়গা অর্থাৎ মহীশূর অর্থাৎ টিপু সুলতানের অঞ্চল আর পাঞ্জাব প্রদেশ এই দুটো রাজ্যকে কিন্তু ব্রিটিশরা দখল করতে পারেনি। কারণ যদি মহীশূরে দেখি আমরা, মানে যেটা কর্ণাটক, সেখানে যেমন টিপু সুলতান রয়েছে তেমন সিখ অর্থাৎ পাঞ্জাবে রয়েছে তখন মহারাজা রঞ্জিত সিং। তো রঞ্জিত সিং ব্রিটিশদের সহজে ঢুকতে দেয়নি। 1799 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর ছেলে হেরে যায় ব্রিটিশদের কাছে এবং রঞ্জিত সিং এর কাছে থাকা কোহিনুর হীরাটিও ব্রিটিশরা তখন নিজের দখলে নিয়ে নেয়। তো এইখান থেকে শুরু হয় খালিস্তান যে দাবি, এই দাবির প্রেক্ষাপট। পাঞ্জাব বরাবরই একটা স্বাধীন রাজ্য বা রাষ্ট্র ছিল, কিন্তু যখন ভারতের সার্বভৌমত্বের সাথে ধীরে ধীরে পাঞ্জাবকে ব্রিটিশরাই পাঞ্জাবকে কিন্তু ভারতের অংশ করে নেয় এবং আস্তে আস্তে যখন স্বাধীনতার সময় আসে তখন কিন্তু পাঞ্জাব অটোমেটিক্যালি চলে আসে ভারতবর্ষের মধ্যে। কারণ স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা ছিল কিন্তু পাঞ্জাবিদের এবং বাঙালিদের। আমরা জানি পাঞ্জাবিদের অর্থাৎ শিখদের মধ্যে থেকে যেমন ভগৎ সিং উঠে এসেছে, শিখদের মধ্যে থেকে যেমন সর্দার উধম সিং উঠে এসেছে, শিখদের মধ্যে থেকে যেমন চন্দ্রশেখর আজাদ উঠে এসেছে, তেমন কিন্তু বাংলা থেকে বাঘা যতীন উঠে এসেছে, বাংলা থেকে ক্ষুদিরাম বোস উঠে এসেছে, বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস উঠে এসেছে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্টেটে কিন্তু স্বাধীনতা আন্দোলনে এতটা জোরদার ছিল না, যার জন্য ব্রিটিশদের কাল খাম ছুটিয়ে দিয়েছিল বাংলা আর পাঞ্জাব। যার জন্য ব্রিটিশরা যখন দেশ ভাগ করতে গেল তখন সবার প্রথম ভেঙে দিল বাংলা এবং পাঞ্জাবকে। কিন্তু বাঙালিরাও সোহরাওয়ার্দী অর্থাৎ বাংলার তৎকালীন যে মুখ্যমন্ত্রী, তিনি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে বর্ণিত করতেন সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী কিন্তু ভাষার ভিত্তিতে অখণ্ড বাংলাকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে চেয়েছে। কিন্তু হিন্দু মহাসভা এবং কংগ্রেসের টানা পড়েনে দেশটি ভাগ হয়ে গেল। ভাষার ভিত্তিতে নয়, জাতির ভিত্তিতে মুসলমানদের জন্য হয়ে গেল পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম বাংলা হয়ে গেল হিন্দুদের জন্য। কিন্তু পাঞ্জাব ভাঙল না, মানে পাঞ্জাবকে এরকমভাবে কিছু করা গেল না, পাঞ্জাব পুরোপুরি ভেঙে গেল এবং ভেঙে গিয়ে পাঞ্জাব হয়ে গেল পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতীয় পাঞ্জাব, যে পাকিস্তানের পাঞ্জাব আজও পাকিস্তানে রয়েছে। কেননা ওটা পাঞ্জাবের সাথে এই পাকিস্তানের সাথে লাগোয়া একটা রাজ্য বলে পাকিস্তান খুব সহজেই তার শাসনভার নিয়ন্ত্রণ করতে পেরেছিল স্বাধীনতার পর থেকে। কিন্তু পূর্ববঙ্গে অর্থাৎ পূর্ব পাকিস্তানের শাসন নিয়ন্ত্রণ করতে গেলে পাকিস্তানকে আসতে হতো ভারতবর্ষের ওপর দিয়ে, যেটা পাকিস্তানের একটা সময় পর গিয়ে সম্ভব হচ্ছিল। এবং তারপর বাদ বাকি ইতিহাস আপনারা অনেকেই জানেন, মুজিবুর রহমানের উত্থান এবং অন্যান্য অনেক কিছু, সেইখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয় না। কিন্তু পাঞ্জাবের এই সমস্যা থেকেই গেল। 1947 সালে দেশভাগের সময় এই পাঞ্জাব প্রদেশটিও খালিস্তান বলে একটা আলাদা দেশ হতে চেয়েছিল, কিন্তু ওই হিন্দু মহাসভা, কংগ্রেস এবং ব্রিটিশরা এরা তিনজন চায়নি। এবং তার সাথে সাথে মোহাম্মদ আলী জিন্নার যে পার্টি মুসলিম লীগ, তারাও কিন্তু চায়নি। ফলে এই যে রাজনৈতিক দলগুলো এরা সবাই মিলে পাঞ্জাবকে খালিস্তান হতে দেয়নি। এবং পাঞ্জাবেরও কিছু কিছু নেতা মন্ত্রী যারা শিখ সম্প্রদায়, তারাও চায়নি যে ভারত ছেড়ে চলে যেতে। ফলে সেই ধর্মের ভিত্তিতেই পাঞ্জাব প্রদেশও ভাগ হয়েছিল। কিন্তু এই খালিস্তান মতবাদ আস্তে 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 70-এর দশক এবং 80-এর দশকে চরমপন্থী আকার ধারণ করত। এবং এই খালিস্তানদের যে সবচেয়ে বড় জঙ্গি লিডার অর্থাৎ ভেন্দ্রেওয়াল, এই ভেন্দ্রেওয়াল সে কিন্তু পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে তার একটা ঘাঁটি বানিয়ে রাখে এবং সেখানে ধীরে ধীরে একটা আখড়া তৈরি করলো খালিস্তানপন্থী জঙ্গিদের। কিন্তু এই খবর যখন তৎকালীন ইন্দিরা সরকারের কাছে গেল, অর্থাৎ মোরারজি দেশাই সরকারের পরের, যখন ইন্দিরা সরকার, মোরারজি দেশের আগের ইন্দিরা সরকার না, মোরারজি দেশের পরের ইন্দিরা সরকার অর্থাৎ শেষ যে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে যখন পৌঁছল, তখন ইন্দিরা গান্ধী খুব তো কঠোর কঠিন লোক ছিলেন।
মানুষ যে মানে মহিলা ছিলেন, তো উনি সাথে সাথে তার সেনাবাহিনীকে নির্দেশ দিল যে স্বর্ণ মন্দির আক্রমণ করা। এইটা কিন্তু শিখ সম্প্রদায় বা পাঞ্জাবিরা ভালো চোখে দেখল না, কারণ অমৃতসরের স্বর্ণ মন্দির তাদের একটা আধ্যাত্মপনার জায়গা। কিন্তু ইন্দিরা গান্ধীও প্রচণ্ড পরিমাণে রূঢ় ছিলেন এবং এইখানে এই খালিস্তান জঙ্গিদেরকে নিকেশ করাটাই তার মূল লক্ষ্য ছিল। ফলত পয়লা জুন 1984 অপারেশন ব্লু স্টার হলো। ইন্দিরা গান্ধী মিলিটারিদের নির্দেশ দিয়েছিল সবাই যেন জুতো খুলে খালি পায় অমৃতসরের মন্দিরে লড়াইটা করে, এবং তাই করেছিল আর্মি মানে সোলজাররা। এবং সেই লড়াইয়ে নিকেশ করা হয়েছিল ভিন্দ্রেওয়ালকে এবং খালিস্তান পন্থী জঙ্গিদের, কিন্তু খালিস্তান মতবাদটাকে মানা যায়নি। পরবর্তীকালে এই খালিস্তান মতবাদ আরও পরিগণিত হয় এবং যারা সেই মতবাদ বুকে নিয়ে চলেছে তারা কিন্তু ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত এবং দেশের বিভিন্ন প্রান্ত। এবং 1984 সালেরই 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর 2 শিখ দেহরক্ষী তারা কিন্তু ইন্দিরা গান্ধীকে মেরে দেয়। যদিও ইন্দিরা গান্ধীর কাছে আইবি রিপোর্ট ছিল, ইন্দিরা গান্ধীকে আইবি রিকোয়েস্ট করেছিল যে আপনি আপনার দেহরক্ষী শিখ দেহরক্ষীদেরকে বদলে ফেলুন। ইন্দিরা গান্ধী গুরুত্ব দেয়নি, কারণ ইন্দিরা গান্ধী ভেবেছিল বিবিদের মাঝে দেখো মিলনমা সব শিখ সমান নয়, এবং এটাই বাস্তব। ভারতীয় পন্থী শিখরা কিন্তু খালিস্তান চায় না, কিন্তু খালিস্তানপন্থী শিখরা তারা খালিস্তান চায়। এবং সেই খালিস্তানপন্থী শিখদের যে মতবাদ, সেই মনোভাব পরবর্তী জেনারেশনগুলোতেও কিছু কিছু খালিস্তানপন্থী শিখ তৈরি হয়েছে, যার মধ্যে এবছরই ভারতের হাতে অমর পাল সিং নামে একজন ধরা পড়ে। এবং নিচ্চের সম্বন্ধেও খোঁজ খবর, কারণ এই নিচ্চের এগেনস্টে 2016 সালে রেড কর্নার নোটিস ভারতীয় গভর্নমেন্ট জারি করে দেয়। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে নিচ্চারকে কোনোভাবে আমরা ট্র্যাক করতে পারছিলাম না। আমরা কানাডার কাছে বারবার রিকোয়েস্ট করেছিলাম, মানে ভারত সরকার বারবার রিকোয়েস্ট করেছিল নিচ্চারকে হস্তান্তর করার, কিন্তু নিচ্চের ওখানে কানাডার যে শিখ সম্প্রদায়ের গোষ্ঠী ছিল সেখানকার প্রেসিডেন্ট ছিল এবং একটি গুরুদ্বারার প্রধানও ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিচ্চারকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, তার কোনো প্রমাণ কানাডার হাতে না থাকা সত্ত্বেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু ভারতবর্ষের দিকে হাত তুলে আঙ্গুল তুলে দেয় গত 19 সেপ্টেম্বর। তারপর থেকে যে অশান্তিটা শুরু হয় সেটা অনেকটা খালিস্তান জঙ্গি এবং খালিস্তান আন্দোলন এবং খালিস্তান মতবাদ, যা ভারতবর্ষে ব্যান, যা ভারতবর্ষে নিষিদ্ধ, সেই ভারতবর্ষের নিষিদ্ধ খালিস্তান আন্দোলনকে প্রকারান্তরে সমর্থন করছে কানাডার গভর্নমেন্ট। এবং ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড লিস্টের জঙ্গি খালিস্তান জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা সরকার। এখান থেকে মূল যাবতীয় সমস্যা এবং খালিস্তান আন্দোলন নিয়ে আরও প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করবো আমার অন্য চ্যানেলে। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি জুড়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।